শীত আসছে আর শীতকাল মানেই মূলা। মূলা শাক দিয়ে ভাত পাতে নানান রকমের রান্না, তবে প্রয়োজনের অতিরিক্ত মূলা খেলে বহু ধরনের শারীরিক সমস্যা হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক কাদের মূলা থেকে দূরে থাকা উচিত। মূলা খেলে কি কি বিপদ হতে পারে জেনে নিন। হাইপোটেনশন, মূলা বেশি খেতে শুরু করলে বা তা মাত্রাতিরিক্ত হলে তাতে সমস্যা বাড়তে পারে। এতে রক্তচাপ নিম্নমুখী হতে পারে, ফলে যারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ খাচ্ছেন তারা মূলা কতটা খাবেন সেদিকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খাওয়া উচিত। অতিরিক্ত মূলা খাওয়া রক্তচাপের উপর প্রভাব ফেলে। আয়রন, যদি আপনার শরীরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আর আপনি তারপরও প্রচুর পরিমাণে মূলা খাচ্ছেন, তাহলে সাবধান হন, কারণ শরীরে অনেক বেশি আয়রন থাকলে মূলা শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। এতে পেট ব্যথা, বমি, মাথা ঘোরার সমস্যা হতে পারে, লিভারে সমস্যা হতে পারে, রক্তে সুগার কমে যাওয়ার সমস্যা হতে পারে। থাইরয়েড, থাইরয়েড রোগীদের জন্য কাঁচা মূলা খাওয়া ঠিক নয়। থাইরয়েড গ্রন্থির সমস্যা অনেক সময় মূলার কারণে হয়ে থাকে। গয়ট্রোজেন নামক এক উপাদান মূলায় থাকার জেরে এই সমস্যা হয়ে থাকতে পারে অনেক সময়ে, তবে এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডিহাইড্রেশন, মূলা খাওয়ার ফলে বারবার মূত্রত্যাগের সমস্যা হয়, ফলে শরীর থেকে জল অনেকটাই বেরিয়ে যায়, ফলে মূলা খেলে জল ভালো পরিমাণে খেতে হবে, ফলে মূলা সীমিত পরিমাণে খাওয়া উচিত। ব্লাড সুগার লেভেল যাদের অনেকটাই কম থাকে তাদের পক্ষে মূলা খাওয়া সঠিক নয়, এমনই মত বিশেষজ্ঞদের। এতে হাইপোগ্লাইসিমিয়ার সমস্যা হতে পারে।